डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए, मेरी वीडियो का मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को सा... रिहा की बाबा मारे तो लेखा पुरार की अवस्था হ্যাঁ রে মা, ছেলেটা হয়তো এখন হেল্পফুল, কিন্তু এরাই হবে দুই দিন পরে টাকায় মস্তান, রাস্তার মস্তান। না আছে এদের শিক্ষা, না আছে এদের কোনো পরিবেশ। কষ্ট করে 4,500 টাকা জমাছিলাম, আর 500 টাকা হলে ইচ্ছার মোবাইলটা কিনতে পারতাম। মনে হয় মোবাইলটা বিক্রি হয়ে যাব। ইস কে ফেলে গেল টাকাটা রাস্তার মাঝে? এই টাকাটা কার? এই টাকার মালিক কেউ নাই? কে ফেলে গেল রাস্তার মাঝে 500 টাকাটা? ইস এই টাকাটা রাখেন, রাস্তার মাঝে কে বা ফেলে গেল এই টাকাটা? আর এই টাকার মালিকের জন্য দোয়া করেন, তবে আমার জন্য দোয়া করেন না, এই টাকার মালিকের জন্য দোয়া। ঠিক আছে ঠিক আছে। এই যুগে এত ভালো ছেলে হয় আমি কখনো দেখিনি এমন ছেলে। আমার মা বলেছিল যার মন বড় সে একদিন অনেক বড় মানুষ। রিয়া তুই একটু বস, আমি প্রজেক্টটা একটু দেখে আসি। আমাকে পাশে রেখে আসতে তো পারতি, আমার রোজ রোজ বসে থাকতে ভালো লাগে না। জিরে মা, তোর স্কুলের ছুটির সময় আর আমার প্রজেক্ট দেখার সময় এক হয়ে যাচ্ছে রে মা। তুই একটু বস, আজকে আমার প্রজেক্ট দেখার শেষ দিন। তুই বস, আমি আসি, আমি মাত্র 10 মিনিটের ভিতরে আবার ফিরে আসবো। হ্যাঁ ও কি মজা, নতুন মোবাইলে নতুন ছবি, ছবিটা তো বেশ কয়েক সুন্দর হয়েছে। ম্যাডাম আপনি গাড়ি ভিতরে ছিলেন, আমি কথাটা বুঝতে পারিনি। ঠিক আছে আমি গাড়িটা মুছে দিচ্ছি আপনার। আরে আরে রাখবে না, আমাকে তুমি ম্যাডাম কেন বলছো? আমি তোমার বয়সের অনেক, আমি তোমাকে ফটো দেবো, তুমি তো ফটোই তুলছিলে, দাও। সত্যি আপনি ফটো তুলে দিবেন? হ্যাঁ, তুমি পাগল নাকি? দাও, ঠিক হয়ে দাঁড়াও। আরে বাবা এভাবে নয়, এখানে পকেটে হাত দাও, এখানে লেগে দাও। ঠিক আছে, এখন আমি ফটো তুলছি। ঠিক আছে, হয়ে যাবে। দেখো তো ফটোগুলো কেমন হয়েছে। বাহ,
অনেক সুন্দর হয়েছে তো। মানে 500 টাকা কম ছিল, কোথায় পেলে তুমি 500 টাকা? আর বলেন না, মালিকের কাছ থেকে 500 টাকা ধার নিয়েছি। এক্সট্রা 2 ঘন্টা করে কাজ করে দিতে হয়। আমার 500 টাকা কম ছিল, তুমি কিভাবে জানলে? আরে আমি জানবো না, সেদিন যে আমি পেপসি খাওয়ার সময় তোমার সব কথা শুনে নিয়েছি। তুমি অনেক কষ্ট করে মোবাইল কিনেছো তাই না? হ্যাঁ, আমার তো আর বাবা মা নাই, কারখানাতে কাজ করতে হয়, তার পাশাপাশি লেখাপড়া করতে লাগে। আচ্ছা আপনার মোবাইলটা দিন, আপনাকে আমি একটা ছবি তুলে দিই। আরে আমার কোনো মোবাইল নেই। ঠিক আছে, দিন আপনার মোবাইল নেই। ঠিক আছে, দাঁড়াও। আপনার বন্ধুত্ব কেন তুমি এভাবে বলছো কেন? আমি যে তুমি ভাবছো যে আমি তো সবার সঙ্গে করা যায়, আর আমি যতটুকু জানি তুমি একটা খুব ভালো ছেলে। তোকে আমি গাড়িতে বসতে বলেছিলাম না, রাস্তার ফকুনিদের সাথে তোর কি করিস? ছেলেবেলা থেকে তোকে এই শিক্ষা দিয়েছি? সি 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 সি, তুই আমার মেয়ে হয়ে এই ফকুনিদের সাথে কথা বলছিস? ওঠ ওঠ গাড়িতে, ওঠ 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 গাড়িতে। আমাদের মতো গরিব ছেলেদের ছোট ছোট স্বপ্নগুলোকে এদের মতো বড় লোকেরাই ছুঁড়ে ফেলে দেয়। এই গরিবেরাই একদিন পৃথিবীর নকশাটা বদলে দেব। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।